আজ গণেশ চতুর্থী, আজই শুভ উদ্বোধন হয়ে গেল হোটেল রৌদ্রে এবং ফিতে কেটে শুভ সূচনা করলেন হুগলি জেলা পরিষদ তথা শিক্ষা সংস্কৃতি দপ্তরের কর্মদক্ষ ডক্টর সুবীর মুখার্জি। খুব ভালো লাগছে যে একটা ক্রিয়েটিভিটি আছে, একটা নান্দনিক বহিঃপ্রকাশ আছে। একটা রেস্টুরেন্টে গেলাম, খেলাম, বিল মেটালাম, সেটা বড় কথা নয়। তার মধ্যে দিয়ে একটা ন্যাচারাল ভিউ, এই যে সুন্দর খড়ের চাল দিয়ে ছোট ছোট বসার এক একটা জায়গা করা হয়েছে, সমস্ত রেস্টুরেন্টটা বাঁশের একটা স্ট্রাকচারের, তার বাইরেটা দিয়ে সাজানো হয়েছে এবং ওখানে একটা টাওয়ার হাট তৈরি করা হয়েছে খড়ের চালের, ওদিকে আবার সুইমিং পুল, ছোট ছোট অনুষ্ঠান করার জন্য বার্থডে পার্টি বা গেট টুগেদার হোক, ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্য একটা ছোট্ট কনফারেন্স রুম, এই এলাকার মানুষের খুবই কাজে লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চণ্ডীতলা থেকে চাঁপাডাঙ্গা হয়ে আরামবাগ হয়ে বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার প্রধান রাস্তা এখন এটা, যে রাস্তাটা বর্তমানে সম্প্রসারিত হয়েছে এবং একটি উন্নত রাস্তা হয়েছে। সুতরাং এখানে ওই জয়পুর জঙ্গলের কাছে একটা পান্থনিবাস বা যাই বলুন না কেন আছে রেস্টুরেন্ট, আরামবাগে দু একটা আছে কিন্তু আর কোথাও নেই। সুতরাং সেই জায়গায় এইখানে যারা এই পথ দিয়ে নিত্য যাতায়াত করে বা যারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যায়, বিভিন্ন ঘুরতে বেড়াতে যায়, তাদের পক্ষে এই রোদ্দুর অত্যন্ত একটা সুন্দর, তাদের বসার জায়গা, খাওয়ার জায়গা বা বিশ্রাম নেওয়ার জায়গা যাই বলুন না কেন, এবং চিন্তাভাবনারা খুব সুন্দর এবং উন্নত খাবার এবং পারিবারিক পরিবেশ, এই নান্দনিক পরিবেশ যদি বজায় রাখতে পারে তাহলে নিশ্চয়ই এটা মানুষের নজর কাড়বে এবং যারা এই এলাকা দিয়ে যান বা এই এলাকায় যারা বসবাস করেন, একটু নান্দনিক চিন্তার যারা মানুষ, তারা নিশ্চিতভাবে এই রোদ্দুর রেস্টুরেন্টের প্রতি আকৃষ্ট হবেন এবং এর জনপ্রিয়তা বাড়বে আশা করি। প্রথমত বলবো যে এটা আমরা অ্যাকচুয়াল এই কাজটা টোটাল আমরা করেছি, ডিজাইনটা বলুন আর টোটাল মেন সাজানোর ব্যাপারটা আমারই ছিল, প্ল্যানিং দাদার ছিল যে কোথায় কি হবে না হবে। হ্যাঁ, প্রথমত বলবো যে এটা করে আমি মানে প্রচুর খুশি এই কাজটা করে। এটা একটা আলাদা রকম চিন্তা ভাবনা আছে যেটা সমস্ত ম্যাক্সিমামটাই দাদার চিন্তাভাবনার উপর, আমরা টোটাল লুকটা খালি জাস্ট দিয়েছি, ঠিক আছে। তো এরকম কাজ তো আমরা সম্ভবত পাই না, খুব কম পাই, এটা একটা আলাদা লুক। তো আমি এটাই বলবো যে এখানে এই এলাকার মধ্যে এরকম কাজ নেই, চিন্তাভাবনা যে দাদা এই ধরনের করেছে। আমি চাইবো যে মানুষ এখানে আসুক, এসে জায়গাটা দেখুক, দেখে খাওয়া দাওয়া করবে। এখানে হোটেলের ব্যবস্থা দাদা যেটা করেছে, হোটেল, ব্যাংকুয়েট, ধরুন অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি আছে, অন্নপ্রাশন বাড়ি বা জন্মদিন বাড়ি, ছোটখাটো মিটিং কনফারেন্সের জন্য এখানে রুম আছে, প্লাস মানে অনুষ্ঠানের জায়গা করা আছে, সেগুলো এসে মানুষ উপকৃত হবে। আর এখানে প্রথমত কাজ হচ্ছে এখানে যে বাঁশের কাজগুলো আমরা করেছি, বাঁশের আর ওপরে খড়ের ছাওয়া, এটা একটা অন্যরকম লুক দেওয়া আছে যেগুলো অন্য রেস্টুরেন্টে গেলে পাবে না, ঠিক আছে। এটাই আমি বলবো যে এখানে একটা আলাদা একটা লুক আছে, প্লাস এখানে সুইমিং পুল আছে, হ্যাঁ, রুম আছে, যে আলাদা করে কোনো রুম নিতে চায় রুমে থাকলেও সুইমিং পুল ইউজ করতে পারলো, সেরকম একটা ব্যাপার আছে। এটা কোনো মানে একটা আলাদাভাবে এটা একটা সাজানো হয়েছে, এটাই বলবো। আর দাদার আর একটা বাঞ্চ আছে যেটা হচ্ছে দাওয়াত, সেটাতেও আমরা মানে ওটার যে কোয়ালিটি খাবার দাবার হয়, আশা করি এখানেও সেই খাবার দাবার কোয়ালিটি পাবেন, আশা করি। হ্যাঁ, না সেরকম কিছু ব্যাপার নয়, সাধারণ মানুষ যাতে নিতে পারে সেরকমভাবেই রেটটা এখানে দাদা বেঁধে দিয়েছে, তো মানুষ সেটা অনায়াসে নিতে পারবে, সেরকম কোনো প্রবলেম হবে না আশা করছি। শান্তনু সাঁতরা, ইন্টেরিয়ার ডিজাইনার। এনজয় করুন, নিজেদের মধ্যে সেলফি তুলুন, বাচ্চাদের প্লে গ্রাউন্ডে একটা ভালো অল্প পয়সা, যেটাকে বলি আমরা পকেট, অল্প পয়সায়
নিজেদের একটুখানি এনজয় করুন, নিজেদের বিকেল কাটান, বুকিং করলে আমাদের যে ফেসবুক পেজে গিয়ে রোদ্দুরে দেখতে পারে, ইনস্টাগ্রাম পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বুক করা যায়। কল করে বা হোয়াটসঅ্যাপ করে ফেসবুকে আমাদের দিন ইনস্টা থেকে বা জিমেল মেল করে আমাদের বুকিং করতে পারা যাবে। এখানে এসেও কেউ পার্সোনালি বুকিং করে নিতে পারে, গিয়ে পার্সোনালকে আমরা পুরোটা ভাড়া দিয়ে থাকি, যদি কারোর ছোটো অপেক্ষণে আগে সেটাও হয়। আপনাদের জানিয়ে রাখি হোটেল রৌদ্দুর যে রিসর্ট, সেখানে আপনারা পাবেন এসি, এসি রুম পাবেন, এসি কনফারেন্স রুম পাবেন, সুইমিং পুল পাবেন। সবচেয়ে বড় জিনিস হলো এই হোটেল রৌদ্রে চায়ের হাট, যেটা আপনারা হয়তো অনেক জায়গায় দেখেননি যে চায়ের হাট কি, সেই চায়ের হাটও রয়েছে এই হোটেল রৌদ্দুরে। আধুনিকরণের সাথে কাঁচা বাঁশের ছোঁয়া একই সাথে খড় একেবারে সুন্দর করে সুসজ্জায় সজ্জিত করা হয়েছে। নানান রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে, নানান ধরনের ঝলমলে আলো দিয়ে একেবারে সুসজ্জায় সজ্জিত করা রয়েছে, একই সাথে বিভিন্ন রকমের গাছগাছাল দিয়ে ভরিয়ে তোলা রয়েছে এই রোদ্দুর রিসর্টটি। প্রথমেই রয়েছে নন এসি, তারপরে রয়েছে এসি, ব্যাংকোয়েট থেকে শুরু করে রিসর্ট সমস্ত রকম ব্যবস্থা রয়েছে কিন্তু এই রোদ্দুর রিসর্টে। প্রথম দিনেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে ভালো রেসপন্স মিলছে, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছে লোকজন, তারা আসছে একবার এই বাঁশের ছোঁয়া, এই খড়ের ছোঁয়া, অর্থাৎ এই বাঁশ এবং খড় দিয়ে তৈরি যে রিসর্টটি রয়েছে সেই রিসর্টটিতে একবার আসতে। এবং আজকে এর শুভ উদ্বোধনী হয়েছে, শুভ উদ্বোধনী লগ্নে কিন্তু দেখাই যাচ্ছে যে দূর দূরান্ত থেকে লোকজন এসছে, কেউ এসছে কোননগর থেকে, কেউ এসছে একেবারে উত্তর পাড়া থেকে, অর্থাৎ হুগলি জেলা থেকে শুরু করে একেবারে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে এসেছে মানুষজন। একেবারে ঢাকে তো কাঠি পড়েই গিয়েছে, শুভ শারদীয়ার আর বেশি দিন বাকি নেই, এবং তারই মধ্যে কিন্তু উদ্বোধন হয়ে গেল এই রোদ্দুর রিসর্টটি। কথা বলবো এখানে যারা এসছে তাদের সাথে, তাদের পুরো বিষয়টি কেমন লাগছে জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা নমস্কার, আমি সামায়ন, সামায়ন সরকার। আমার সত্যি বলবো যে এখানে যখন আমি ঢুকেছি প্রথম কথা, ওখানে আজকে কোনো পার্কিং করার জায়গা নেই, মানে এমনই অবস্থা, খুব টেনশন আছে যে পার্কিং যেখানে করেছি সেটাও কি কোনোভাবে কিছু না হয়ে যায়, কারণ এত লোক, এত লোক ঠিক ঠিক করছে, মানে লোকে সাইকেল রাখার মতো অবস্থা নেই। এবং আমি এটা কি বলবো, এটা আমার একদম একটা ফ্যামিলি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে পারো, মানে আমার একদম হোমলি, আমি যখনই আসি সেটাই ফিল করি। আর আমি এখানে এর আগে একবার এসেছিলাম আমি কাজটা দেখতে, তো তখন এসে আমি জাস্ট স্তম্ভিত হয়ে গেছি যে কিভাবে সম্ভব আমাদের কলকাতার এত কাছে, প্রথম কথা এত বড় একটা এরিয়া, এটা বিরাট এরিয়া, মানে যেখান থেকে ঢুকে আপ টু এন্ড অব দি অনেক বড় একটা এরিয়া, এবং সেখানে ঢোকা থেকে আপনি কোথাও একটা ফিল করবেন যে আমি কি কোথাও বোলপুরে চলে এসেছি, হ্যাঁ, বা আমি কোনো একটা কোনো পাহাড়ি রকম একটা জায়গায় যেখানে খুব ঠান্ডা ঠান্ডা, আর গ্রিনারি কি সুন্দর এখানে, মানে গ্রাস এরমভাবে পাতা। সব থেকে বড় কথা যেটা আমাদের হয় বিভিন্ন ধাবায়, আমরা যখন দূরে দূরে শো করতে যাই আমাদের ধাবাতে চা খেতে হয়, তো এখানে সেটার ব্যবস্থা আছে। তার বাঁদিকে একটা অসাধারণ মানে দোতলা একটা, মানে কি বলবো, আর মেন যে এখানে আকর্ষণটা সেটা হচ্ছে বাঁশের কাজ,
যেটা আমরা খুব রেয়ার এখানে খুব একটা দেখতেই পাই না, কলকাতায় তো ছেড়ে দিন পাই না, আর বিশেষ করে কলকাতার আউটসাইডেও আমি, আমাদের যেহেতু ধাবায় ভাবায় খেতেই হয় বা বিভিন্ন জায়গায় যাই, সেখানে এত সুন্দর, মানে এটা না মানে ধাবা তো ছেড়ে দিলাম, যদি আমি ঢুকি মনে হবে ঠিক আছে চলো ধাবা, তারপরে যেই যাব সেখান থেকে প্রথমত নন এসি একটা জোন যেখানে খাবার বসার, তারপরে এসি জোন, তারপরে প্রত্যেকটা ডান দিকে এত সুন্দর ছোট 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 বসার জায়গা যেখানে খাবার জায়গা আর কি, এবং সেগুলো সবকটা বাঁশের কাজ। সেখান থেকে আরও এলাম এসেই ডান দিকে এটা একটা ব্যাংকোয়েট, হ্যাঁ, এবং মানে ওই যে বললাম ঢুকেছি অন্যরকম একটা ফিল, আবার যত ভেতরে ঢুকছি পাহাতে এখানে সুইমিং পুল, মানে কতটা মানে কি বলো কিছু ছাড়েনি, মানে কোনো কিছুই বাদ দেয়নি, একটা মানুষের ভালো লাগার মতো যত যত জিনিস আছে সব এখানে করা, তারপরে সুইমিং পুলের পাশে এতগুলো রুমের একটা এত সুন্দর হোটেল। তো আমরা ওটাই বলছি যে বিভিন্ন যখন ধাবাতে যেতে হয় তো ইটস নট আ ধাবা, ইটস মানে ধাবার থেকে এত বড় যে ব্যাপারটা, যেটা যদি ভেতরে ঢোকা যায় তখন দেখা যাচ্ছে এখানে এত সুন্দর ব্যাংকোয়েট আছে, সুইমিং পুল আছে, হোটেল রয়েছে, এবং আজকালকার জেনারেশন সবাই সন্ধেবেলায় এই ধরনের জায়গায় যেতে চায়, এবং সেটা এইখান যে এত সুন্দর একটা হয়েছে এর জন্য রুদ্র ফ্যামিলিকে আমার তরফ থেকে তো অনেক অনেক শুভেচ্ছা। খুবই সুন্দর লাগছে, পরিবেশ অত্যন্ত সুন্দর মনোরম, এবং শুধুমাত্রই যে এখানে রেস্টুরেন্টের ব্যাপার তা না, এর মধ্যে একটা নান্দনিকতা রয়েছে, এটা খুব আকর্ষণীয়, এবং যিনি করেছেন এটাকে খুব আন্তরিকতার সঙ্গে করেছেন তার জন্য জিনিসটা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে। কিছু প্রস্তুতি চলছে, শেষ পর্যায়ে সেটা হয়ে গেলে পরে একটা পূর্ণাঙ্গ রূপে রদ্দুর সবার সামনে উঠবে, এবং আশা করা যায় এলাকার একটা গর্ব হয়ে উঠবে এবং মানুষজনের ভরসার জায়গা হবে। আমার নাম সুজিত চৌধুরী। ভালো লাগছে এখানে এসে, একটা নতুন জায়গা, খুব সুন্দর খাবার দাবার সবই সুন্দর হয়েছে, এখনো শেষ হয়নি বাট ডেকোরেশনস এন্ড অল এভরিথিং সবকিছুই খুব ভালো লাগছে। পূজোর মুখে এত সুন্দর একটা, হ্যাঁ একদম, একটা নতুন ওপেনিং পূজোর আগে আগে, আর আজকে খুবই ভালো দিন গণেশ চতুর্থী, তো আরো ভালো লাগছে। না এরকম এরকম নেই, একদম জুডিক একটা আইডিয়া, একটা থিম পুরোপুরি। তোমার নাম? শারণী চৌধুরী। এই 5 মিনিট হলো এসেছি, 5-10 মিনিট, গেস করেছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া। তবে রদ্দুর রেস্টুরেন্টের নাম দারুণ সুন্দর, দারুণ দারুণ। আমাদের এখানে আমার তো সিয়াখালাতেই বাড়ি, কাছাকাছি বাড়ি, আমার এখানের মধ্যে সব থেকে মানে বেস্ট হয়ে যাচ্ছে, দেখতেও খুব সুন্দর, কি বলবো। এবার দেখি ঘুরে ঘুরে আরেকটু। কোথেকে আসছো? সিয়াখালা, ইলিপুর। আপনার নাম? এখন আপাতত পকোড়া, কোল্ড ড্রিঙ্কস এইগুলো। অপর্ণা ঘোষ। খাবার কেমন লাগছে? খুব ভালো। কি কি অর্ডার করলে? আজকে তো শুধু চিকেন, চিকেন বিরিয়ানি। আগে এই ধরনের পরিবেশে কখনো এসেছো? হ্যাঁ, দাওয়াতে গেছিলাম। পুরো পরিবেশটা কেমন লাগছে? খুব সুন্দর। আপনার নাম আর আপনি কোথা? আমার নাম শেখ মোসির রহমান, আমি মাধবপুর থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো। আগে এরকম পরিবেশে কখনো সামিল হয়েছে? না না, কখনোই হয়নি। মানে খুব সুন্দর পরিবেশটাও, খুব সুন্দর জায়গাটাও, খুব সুন্দর, খুবই ভালো লাগছে এসে। আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমি এসেছি কলকাতা থেকে, সুপর্ণা কুণ্ডু। কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ ভালো লাগছে। কি কি খেলে? ওই তো পকোড়া আর কফি। এলাকা এত সুন্দর একটা জিনিস ওপেন হয়েছে, কেমন লাগছে বিষয়টা কাছাকাছি? হ্যাঁ ভালো লাগছে, মাঝে মধ্যে আসবো এখানে। অর্থাৎ প্রথম দিনেই, গ্র্যান্ড ওপেনিং এর দিনেই হোটেল রোদ্দুরে মানুষের যে ভিড় সেটা একেবারে চোখে পড়ার মতো, এবং
এই যে হোটেল রৌদ্রের উদ্বোধন আপনারা জানেন যে হুগলি জেলা পরিষদের শিক্ষা এবং সংস্কৃতির কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় করেছেন, এবং তারপর ধাপে ধাপে আমরা দেখেছি নানান যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তারা এসছেন, সমাজের যারা বিশিষ্ট মানুষজন তারা এসছেন, এবং আমরা দেখেছি ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সরনাম তিনি এসছেন, ভাইস চেয়ারম্যান প্রকাশ রায় এসছেন, প্রত্যেকেই কিন্তু এই রিসর্টসে ঘুরে তারা মুগ্ধ হয়েছেন। বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার মানুষজন তারাও কিন্তু রিসর্টসের যে পরিবেশ, অর্থাৎ বাঁশ এবং এই খড় দিয়ে বানানো যে উপকরণ দিয়ে বানানো এত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশ দেখে তারা কিন্তু মুগ্ধ হয়েছেন। এবং যেমনটা আপনারা জানেন এই হোটেল রোদ্দুর সেখানে আপনারা ইভেন্ট অর্থাৎ আপনার বার্থডে অ্যানিভার্সারি এছাড়াও যদি কোনো অফিসিয়াল কোনো ইভেন্ট থাকে সেগুলো আপনারা বুক করে করতে পারবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই হোটেল রোদ্দুরে একটা সুইমিং পুল, যেটা সাধারণত এই আশেপাশে হুগলি জেলার সেই রকম কিন্তু সচরাচর আপনারা দেখতে পাবেন না একটা রিসর্টসের মধ্যে, সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কুমির মোড়ার মতো একটা গ্রামীণ এলাকায়। সেখানে হোটেলের মধ্যে একটা সুইমিং পুল রয়েছে, পাশাপাশি যে রুমগুলো সেই রুমগুলোও কিন্তু অসাধারণ। তাদের বাথরুম থেকে বেডরুম সমস্তটাই কিন্তু নজর কেড়েছে দর্শকদের, এবং প্রথম দিনে যে উপচে পড়া ভিড় সেটা যেমন চোখে পড়ার মতো ছিল, যারা এসেছিলেন প্রথম দিনে তারা প্রত্যেকেই কিন্তু এই রিসর্টসকে দেখে তারা যেমনটা তাদের মন্তব্য যে সত্যিই অসাধারণ হয়েছে, এবং আগামীতেও তারা এরকম আসবে। এবং সামনেই আপনারা জানেন ফেস্টিভ সিজন আসছে, পুজো আসছে, তারপর আরও নানান উৎসব আসছে, সেখানেও যদি আপনারা চান আপনাদের পরিবার পরিজনকে নিয়ে একটু সুন্দর মুহূর্ত কাটাতে তাহলে কিন্তু আপনাদের সেরা ঠিকানা হতে পারে এই হোটেল রোদ্দুর, একেবারে কুমির মোড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, সেখানেই এই রিসর্টস গড়ে উঠেছে। আর প্রথম দিনে উদ্বোধনের দিনেই যে উপচে পড়া ভিড়, সেখানে মানুষের যে সাড়া সেটা কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে এমনটাই কিন্তু বলছে হোটেল রোদ্দুর কর্তৃপক্ষ। আপনারা কি বলবেন, আপনারা যারা এসছেন তাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আসেননি তারা আসছেন কি না বা আপনাদের কি প্ল্যান রয়েছে এই হোটেল রোদ্দুরে কীভাবে আপনারা সেলিব্রেট করবেন ইভেন্ট, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।